জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আওলাই ইউনিয়নের বয়রা ও খিদিরপুকুর গ্রামে কৃষি সেচ পাম্পে যাতে নতুন বিদ্যুৎ সংযোগ না পায় এ কারণে মিথ্যা মামলা দেওয়ায় কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। শুক্রবার সকালে ভুক্তভোগী কৃষকরা রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। আব্দুল কাদের সহ এলাকার কৃষকদের অভিযোগ, ওই গ্রামে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকা দুটি গভীর নলকূপে 200-300 বিঘা জমিতে সেচ দেওয়ার ক্ষমতা থাকলেও ওই মাঠে 1000 বিঘারও বেশি জমি রয়েছে। এতে চড়া দামেও সময় মতো জমিতে সেচ দিতে পারেন না, এতে তারা অধিক ফসল ফলাতে পারে না এবং তাদের লাভের চেয়ে অনেক ক্ষতি হয়। এ অবস্থায় ওই গ্রামের দরিদ্র কৃষকরা উপজেলা সেচ কমিটির নিকট থেকে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সহ পাম্প বসানোর উদ্যোগ নেয়। নতুন সেচ পাম্পে যেন বিদ্যুৎ সংযোগ না পায় সেজন্য প্রভাবশালীরা কোর্টে মামলা করেন। মামলা থাকায় দীর্ঘদিন যাবৎ তারা বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না। সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ পেতে ও গ্রামের কৃষকদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। তথ্য ও ভিডিও চিত্রে জয়পুরহাটের প্রতিনিধি ওমর আলী বাবু।